এই যে ভোটের জায়গাটা আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের সাথে যে লড়াই প্রতিযোগিতাটা করার জন্য সেইখানে আপনি কি মনে করছেন এত বড় একটি দলের ইন্টারনাল অভ্যন্তরীণ এবং তৃণমূলের একটা ফাটল দেখা দিল কিংবা দেখা দিবে? দেখুন, আমি জোরালোভাবেই মনে করছি যে এই যেভাবে এই নির্বাচনটাকে সংগঠিত করা হচ্ছে, এখানে যে যুদ্ধটা আমরা দলে দলে করি, এখন এটা আমরা অন্তর্দ্বন্দ্বের ভিতরে চলে এসেছি। এবং এটা আপনার প্রশ্নটা যদি আমি খুব সহজভাবে দিই, এটা নির্ঘাত এটা একটা আসর এটা পড়বে এই রাজনৈতিক দলের, এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি যেটা সারাটা জীবন সেই 50 দশক থেকে শুরু করে গণতন্ত্র আর সমাজতন্ত্র আর জনগণের অধিকার নিয়ে সোচ্চার থেকেছে রাস্তাঘাটে, দেশ স্বাধীন হয়েছে, কি বলে, আমরা এতদূর পথে হেঁটে এসেছি, সেই দলটি যদি তার কিছু সিদ্ধান্তের কারণে, আমি বলবো কিছুটা তো হটকারি বটেই, সেই সিদ্ধান্তের কারণে যদি তার দলের ভেতরে আঘাত আসে, এবং আসতে কিন্তু বাধ্য, সেটার আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেখুন, গত দুদিনে আমি জাস্ট আমার নোট বলে দিচ্ছি, আজকে দুপক্ষের সহিংসতা একজন নিহত হয়েছে, এবং এটাই আমি নিশ্চিত ছিলাম যে এই সহিংসতাটা এই এদিকে যাবে। গত দুদিনে আপনি দেখেন আমার এখানে, এখন আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান চলছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে, সেখানেও আপনারা সংযুক্ত হয়ে যান। জি আপা বলছিলেন, হ্যাঁ, গত দুদিনের সংঘাত সহিংসতায় 14 জন আহত, 11 দিনে 94টি ঘটনা। দেখুন, আমরা এই সহিংসতাটা মেজার করছি সেই কোন সময় থেকে, এবং সহিংসতার ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি কোন দলে দলে প্রতিযোগিতামূলক পরিবেশে যে ধরনের সংঘর্ষ হয়ে থাকে তার থেকে কোনো অংশে কম নয়। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? কিন্তু এটা তো দাঁড়ানোর কথা ছিল না, কারণ সহিংসতা যারা মূলত করছে তারা কিন্তু সরকারি দলের প্রার্থীরাই করছেন, এবং সরকারি দলের প্রার্থীরা যখন এই সহিংসতা করছে তখন কিন্তু বিতর্কিত হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু এই ভোটটা ভালো করার জন্য এখানে সরকারের কাছে বারবার সহায়তা চেয়েছে। কিন্তু একটা সরলতা কাজ করছে। কোনটা? কি করে ভাবলেন যে আপনি একটা ডামি প্রার্থী বসিয়ে দেবেন, আপনি একটা স্বতন্ত্র প্রার্থী বসিয়ে দেবেন আর একটি নমিনেটেড প্রার্থী বসিয়ে দেবেন, বাকি দুজনের কোনো ইমোশন নাই, আশা আকাঙ্ক্ষা নাই, অ্যাম্বিশন নাই? কি করে ধরে নিলেন যে উপর থেকে একটা নির্দেশ দিবে এবং তৃণমূল পর্যন্ত সেটা মেনে চলবে? এটা কি কখনো হয়েছে? না, কিন্তু আমাদের সাথে যিনি ভার্চুয়ালি স্বতন্ত্র প্রার্থী আছেন তিনি কিন্তু বলছেন যে আমি ডামি না, আমি জেতার আশাতেই মাঠে নেমেছি। রাইট, সে যদি জেতার আশাতেই মাঠে নেমে থাকে তাহলে আমাদের যে পলিটিক্যাল কালচার সেই কালচারের সহিংসতা হবে, যেখানে টাকা খরচ করা হচ্ছে, যেখানে মাসল খরচ হচ্ছে, এরা তো ইনভেস্ট করেছে। এবং এই জায়গাটাতে যে জিনিসটা দুঃখজনক এবং ঘটতে যাচ্ছে, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এই আলোচনা পরিবেশের ভেতরে এমন কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা এটাকে অস্বীকার করে যাচ্ছেন, না দেখে না দেখার ভান করে যাচ্ছেন, তারা না তাদের সমর্থিত রাজনৈতিক দলের কোনো উপকার করছেন, না তারা দেশের রাজনীতিকে উন্নীত হওয়ার জন্য কোনো সুপরামর্শ দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে সহিংসতাটা ঘটবে, আজকে একজন মারা গেছে, আপনি লিখে নিন এই নির্বাচনের ঠিক আগের দিন, আপনি তো আমাদেরকে আবার ডাকবেন, আমরা সংখ্যা নিয়ে এসে বলব। আমরা চাই না, কিন্তু আজ পর্যন্ত এই 20টি বছরে আমি একটা প্রশ্নই করেছিলাম, আজকে আমি আবার সেটা করছি, কতখানি সহিংসতা হলে পরে, কত মানুষ আহত হলে পরে আমি বলবো যে আমার নির্বাচন সহিংস, এবং কতগুলো মানুষ মরলে পরে আমি বলবো এই নির্বাচন হওয়া উচিত নয়, যেখানে আমরা মানুষের জীবন নিয়ে খেলছি। আর এটা তো একটা শুধু ভোটারদের বা জনগণের বা নাগরিকের জায়গায় কিন্তু এই 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 মৃত্যু বা সংঘাত বা ফিয়ারটা নয়, এটা রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিএনপি এক ধরনের ত্রাসের মধ্যে বাস করে, আওয়ামী লীগ এক ধরনের ত্রাসের মধ্যে বাস করে। আওয়ামী লীগের কি ভয় নেই? ভয় আছে, হেরে যাওয়ার ভয় আছে। বিএনপির ভয় আছে যে আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আসি তাহলে এই মুহূর্তে এই অতি জনপ্রিয় রাজনৈতিক দলটি আওয়ামী লীগ যে এতখানি জনপ্রিয়তা হারিয়েছে সে তো ভয় পেয়ে যাবে, এবং তার ভয়ের থেকে আমরা উগ্র হই,
এবং উগ্রতার থেকে আমরা সহিংস হই, বিএনপি ভালো করে জানে সে মাঠে টিকে থাকতে পারবে না, সেই কারণে সে নির্বাচনে আসতে পারবে না। তো আপনি দেখেন এই সহিংসতাটা কতগুলো পর্যায়ে গেছে। আপনি বলছেন, আপনার অ্যানালিসিস বলছে বিএনপি মাঠে থাকতে পারবে না, সেজন্য তারা ভোটে আসেনি, পারবে না। বিএনপি কেন বলছে যে সরকার তাদের ভোটে আসতে দিল না, এটা কি পলিটিক্যাল না? দেখুন, একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা আমাদের মানতে হবে। সেই পরিবেশটা অত্যন্ত বৈরী, যাদেরকে এই বিশেষ বললাম না, এবারকার নির্বাচন এতই অভিনব যে এটা স্তরে স্তরে বিশ্লেষণের দাবি রাখে। এবং দেখুন, আপনি যাদেরকে নিয়ে নির্বাচনের খেলাতে নেমেছেন তারা কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী নয়, তারা আপনার সহযোগী, তারা এবং তারা সেটা ঘোষণা দিয়ে বলে দিচ্ছেন, এই স্বতন্ত্ররা তো সরকারের বিপদের বন্ধু। হ্যাঁ, এবং তারা তো ঘোষণা দিচ্ছেন আমরা সহযোগিতা করছি ট্রাক পাসের আশায়, আমরা ট্রাকের আপনি চিন্তা করে দেখুন। কিন্তু সোমা, সবচাইতে দুঃখের বিষয়টা কি জানেন, আমার কাছে যেটা সবচাইতে মর্মান্তিক বলে মনে হয় যে আমাদের রাজনীতিটা কোথায় নেমে পড়েছে, আমাদের রাজনীতিকরা তারা কি রূপে জনসমক্ষে দাঁড়িয়েছে এবং এটার মধ্যে দিয়ে তার ডিগনিটি আছে কি, তার কি বলে ব্যক্তিত্ব কি প্রকাশ পাচ্ছে, কি পাচ্ছে এগুলো, আমাদের রাজনীতিটা কোন জায়গাটায় চলে গেল, কয় লক্ষ টাকায় বেচাকেনা হচ্ছে, কয় লক্ষ টাকায় পাহাড় বিক্রি হচ্ছে, আপনার কথা থেকে বলছি। হ্যাঁ, এবং কি বলে টাকা 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 টাকা, এটা শুধুমাত্র একটি টাকার হিসেব, যারা ক্ষমতা হারাবার ভয় পাচ্ছেন তারাও কিন্তু টাকার কারণে ক্ষমতা হারাবার ভয় পাচ্ছে। কিন্তু আবার আপনি যে বলছেন যে নির্বাচন মানে তো একটা বড় ইকোনমিক্যাল খেলা, এই যে অবশ্যই কেনাবেচা, তো সেই কেনাবেচার আমি পরে আসবো, কিন্তু আপনার আমি একটু শুধু প্রশ্নটা রেখে আবার সবুজ সাহেবের কাছে চলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার এতগুলো বছরেও আমাদের বিরোধী দলগুলো কেন সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি, কেন তাদেরকে 26টা আসন নিয়ে দাও 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 করতে হবে, কেন তাদের সরকারের কাছে ধর্ণা দিতে হবে, আসন চাইতে হবে, তাহলে এ দায় কার, এ কি সরকারকে নিতে হবে? এটা নিঃসন্দেহে এটা অত্যন্ত অমর্যাদাকর। এটার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো, এবং আমি কিন্তু বলবো আমাদের রাজনৈতিক দলগুলো, এরা নয় তা নয়, এরা কোনো গণতান্ত্রিক শক্তিতে পরিণত কোনোদিনও হয়নি। আমি আরো কঠিন কথা বলবো, আমার এই দেশ গণতন্ত্র গণতন্ত্র করতে করতে, এই দেশের মধ্যবিত্ত, এই দেশের মানুষ গণতন্ত্র গণতন্ত্র করতে করতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে, কিন্তু এই দেশকে গণতন্ত্রের রাস্তার উপরে হাইওয়ের উপরে ওঠাতেই পারেনি, আমরা গণতান্ত্রিক যাত্রাটা করতেই পারিনি।